গাইস, এই দেখো আজকে একটা অনেক বড় কাজ নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। কি বলো তো, এই দেখো বাজার থেকে যে তালশাঁসটা কিনে এনেছিলাম, তো সেই তালশাঁসগুলো এবারে দেখো ছুরি নিয়েছি, ছুরি দিয়ে ছাড়াবো। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, ওই জন্য চলে এলাম তালশাঁসগুলো নিয়ে। তো চলো গল্প করি আর একটা একটা করে ছাড়াই। তালশাঁসেরও কত দাম বেড়ে গেছে জানো বন্ধুরা, এক একটা তালশাঁস এখন 5 টাকা করে পিস হয়েছে। মানে এই একটা বড় তালশাঁস এটা 5 টাকা দাম, 8টা এনেছি 40 টাকায়। আগে এই তালশাঁস আমরা যখন ছোটবেলায় কত সস্তায় দিত, 50 পয়সা করে পিস ছিল, আর এখন কত দাম হয়ে গেছে। যাই হোক গল্প করি আর তালশাঁসটা ছাড়াই চলো। বছরের প্রথম ফল আজকেই আনা হলো, লিচু আর তালশাঁস। এর আগে বাজারে চোখে পড়েনি, আজকেই প্রথম দেখলাম, তা বছরের প্রথম ফল, ওই জন্য নিয়ে আসলাম বাড়িতে সবাইকার জন্যে। আজকে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিবস, তো সেই উপলক্ষে একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু স্মরণ সভা করবো। তো তোমাদেরকে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবো, তোমরা দেখো বন্ধুরা। এই ছুরিটায় কি বলো তো অনেক ধার আছে, তালশাঁস কেটে যাচ্ছে। দেখো গরম পড়া সত্ত্বেও তাল ইয়ের গাড়ি এসে গেছে, আইসক্রিমের গাড়ি এসে গেছে। দেখো টং 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 করে আওয়াজ হচ্ছে, দেখেছো যে ইয়ে আইসক্রিমের গাড়ি এসে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম হাফ পোর্শন ছুলতে পেরেছি, তো কথা বলতে বলতে গেলে আবার ছুরিতে হাতটা কেটে যাবে। তো চলো এগুলো ছাড়িয়ে নিই তাহলে, টাটা বাই বাই।